নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি এক বিশেষ জায়গায়, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অন্তর্গত আনন্দধারার অভিনব উদ্যোগ সৃষ্টিশ্রী। এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হস্তশিল্পের কাজ তুলে ধরা হয়েছে। এটি উইমেন এম্পাওয়ারমেন্ট বা নারী ক্ষমতায়নের বিশেষ উদাহরণ, কারণ নারীরাই এই সৃষ্টিশ্রীকে রূপ দিয়েছেন এবং তাদের অভিনব সৃষ্টি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। খুবই মনোরম ও সুন্দর পরিবেশ উপভোগ করতে আপনাদের স্বাগতম জানাই ঢাকুরিয়ার সৃষ্টিশ্রীতে। তিনটে ফ্লোর জুড়ে বিভিন্ন জেলার জন্য আলাদা আলাদা স্টল রয়েছে এবং তাতে সেই জেলার বিখ্যাত জিনিস ডিসপ্লে করা রয়েছে। রয়েছে হাওড়ার বাটিকের কাজ, দার্জিলিংয়ের চা, বাঁকুড়ার হ্যান্ডমেড সাবান, বিষ্ণুপুরের টেরাকোটা, পুরুলিয়ার বাঁশের কাজ, ছৌ নাচের মুখোশ, গুড় ইত্যাদি। পুরুলিয়ার স্টল থেকে আমরা নলেন গুড় এবং পাটালি গুড় দুটোই নিলাম। খুবই সুস্বাদু ছিল, লোকাল বাজারে কিন্তু এরকম কোয়ালিটির গুড় আমরা চট করে পাবো না। ফোর্থ ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট। এখানে রাইস থালি, লুচি পরোটা, এগরোল, নুডলস সব কিছুই পাওয়া যায়। আমরা নুডলস খেলাম, খুবই ভালো খেতে ছিল। খাওয়া শেষ করে আমরা ঢুকলাম উত্তর দিনাজপুরের স্টলে। এখানে মাটির কাজ ও বেতের কাজের জিনিসে চোখ জুড়িয়ে যাচ্ছিল তো বটেই, কিন্তু সব থেকে বেশি আমার ইন্টারেস্ট ছিল মাসকালাইয়ের ডাল আর তুলাই পাঞ্জি চালের উপর। আমার মামার বাড়ি উত্তর দিনাজপুরে হওয়ার ফলে এই সবটা যেন আমাকে আলাদাই টানছিল। এখানে এসে থাকলে দক্ষিণ দিনাজপুরের আচার অবশ্যই নিয়ে যাবেন। তবে আমার সব কিছু একটু ওভার প্রাইস লেগেছে, হয়তো ট্রান্সপোর্টেশন কস্টের জন্য এটা হতে পারে। বর্ধমানের কাঁথা স্টিচ আর বাঁকুড়ার টেরাকোটা দেখতে দেখতে আমরা আমাদের দিন শেষ করলাম। এটি ঢাকুরিয়ার দক্ষিণাপন বা মধুসূদন মঞ্চের একদম পাশেই, অতএব এখানে চলে আসা খুবই সোজা। আমার অনুরোধ, এখানে এসে কিছু পছন্দ মতো দ্রব্য কিনে গ্রাম বাংলার মহিলাদের তাদের অসামান্য হস্তশিল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিন। আশা করি আবার দেখা হবে, ভালো থাকবেন।